ইমানে অটল থাকার জন্য কি কোনো দোয়া আছে একটা দোয়া পড়বেন রব্বানা না দুঃখিত আবার বলছে দোয়াটি রব্বানা আল্লাহ তুজে কুলুবানা বা আদা আং তাল হাব এই দোয়াটা যদি আপনি পড়েন তাহলে সেক্ষেত্রে বেশি পরিমাণে নির্দিষ্ট কোনো সময় না যে আপনার এই টাইমে পড়তে হবে এরকম যদি আপনি বেশি থেকে বেশি পড়তে থাকেন ইশা আল্লাহ আপনাকে আল্লাহ ইমানের মৃত্যু নসিব করবেন এ দুয়ার অর্থ আমি বলে দিচ্ছি রব্বান আল্লা কুলুবানা হে আল্লাহ আমাদের অন্তরগুলোকে আপনি বক্র করে দিবেন না বাঁকা করে দিবেন না পা দায় না। আপনি যদি একবার হেদায়ত দিয়েছেন এরপর অন্তরকে আমার বাঁকা করে দিবেন না ওহাব রব্বান আল্লাহ যে কুলুবানা পাঁধা দেত না ওহাব আল্লাহ নামিল্লা দুমকা রহমা আর আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত এবং অনুগ্রহ দান করুন ইন্নাকাঙ্তাল হাব নিশ্চয়ই আপনি দানশীল এই দোয়া আপনি পড়তে পারেন এটি সুরায় আলে এমরানের আয়াত এবং সুরা আলে এমরানের যথাসম্ভব আট নম্বর আয়াত এটি যার কারণে এ দু আপনি পড়তে পারেন ইয়ের জন্য এছাড়া আরও ইমার মিতির জন্য অনেকগুলো আমল আছে যেগুলো আমি আমাদের একটা ভিডিও ক্লিফ আছে দেখতে পারেন আপনি